বন্ধুরা, ব্লগ টু চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চলে এসেছি আবার মেলার মাঠে। আজ মেলার শেষ দিন, সেই হিসেবে আজকে মেলার মাঠে এসেছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আর সম্পূর্ণ ভিডিও আমি দেখাবো মেলার মাঠে আজ কী আছে। পুরো ভিডিওটি দেখবে, স্কিপ না করে ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো যাওয়া যাক মেলার মাঠে। এটি বাণীপুর লোকোৎসবের মূল মঞ্চ, এর সামনে আমরা এখন আছি। একটু সকাল সকাল বেরিয়েছি, কারণ আজকে মেলার শেষ দিন। একটু সকাল সকাল বেরিয়ে একটু বেশ কিছু টাইম নিয়ে তোমাদেরকে দেখাবো কোথায় কী আছে। বিজ্ঞান প্রদর্শনীর বিজ্ঞান বিভাগের এক ছাত্র এখানে রেলওয়ে স্টেশনটা প্রস্তুত করেছে তার নিজের হাতে। আর তার সঙ্গে রয়েছে হস্তশিল্পের রিক্সা চালক, রিক্সা বানিয়েছে, এবং মোটর বাইক এবং সাইকেল, বিভিন্ন ধরনের গাড়ি তৈরি করেছে এবং এখানে স্থাপিত করেছে। হস্তশিল্পের আরেকটি কাজ যেটি বাঁশ থেকে তৈরি করেছে এই বাঁশের ফুলদানি। এছাড়া রয়েছে মেলার মাঠে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিনের শোরুম। এছাড়া রয়েছে বেত, বাঁশ ইত্যাদি জিনিস দিয়ে তৈরি করা কিছু সরঞ্জাম। মেলার মাঠের রাস্তার দুপাশেই শাড়ি দিয়ে বসে আছে বর্ধমানের স্পেশাল ছেঁকা পাঁপড়। আমরা পাপড়ি চাট নিয়ে নিলাম। এখানে পাপড়ি চাট খাবার পর আমরা যাব ফুচকা স্টলে। বন্ধুরা, ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি। ভিডিওটা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।